দানব জলাকটির মুখোশের সন্ধানে গোগো এবং জাগ্গা জঙ্গলি গাছের দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে জঙ্গলি গাছ তাদের ধরে নেয়। জঙ্গলি গাছ তাদের বলে, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমাকে শক্তিপুঞ্জ আর কমলম ফুল এনে দাও, ওটা যার কাছে থাকবে সেই গাছটা জঙ্গলে রাজ করবে। কমলম ফুল জঙ্গলের ভিতরে পাওয়া যাবে আর শক্তিপুঞ্জ পাহাড়ি জায়গায় পাওয়া যাবে। কিন্তু সেখানে যাওয়ার জন্য দুজন লোকের দরকার, একজন ব্যক্তি দুটোকে হাসিল করতে পারবে না। কিন্তু গাছ গোগো এবং জাগ্গা দুজনকে যেতে দিতে পারবে না। তখনই গোগোর কাছ থেকে মুখোশটা নিচে পড়ে যায়। গোগো মুখোশটাকে বলে যাতে সে গাছের হাত থেকে বাঁচিয়ে নেয়। তো মুখোশটা তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করে, ছেলেবেলা এবং যৌবনে আমি সবুজ, বৃদ্ধ বয়সে আমার লাল, যৌবনে আমি সবাইকে নাচিয়ে রাখি, কিন্তু বৃদ্ধ বয়সেও আমি মাচায় ধামাল, এই জিনিসটা কি? গোগো চিন্তায় পড়ে যায়। তুমি কি এটার উত্তর দিতে পারবে? এটার উত্তর হলো লঙ্কা। গোগো এটার উত্তর দিয়ে দেয়, আমার শক্তি এখনো সম্পূর্ণ নয়, আমি গাছ থেকে তোমাকে বাঁচাতে পারবো না, কিন্তু আমি ধামাকা সিংকে এখানে আনতে পারি। খুব জোর হাওয়া দেয় এবং কালো ধোঁয়া চারিদিকে ছেয়ে যায় এবং তার সাথে ধামাকা সিং সেখানে পৌঁছে যায়। গাছটা কমলম ফুল এবং শক্তিপুঞ্জে পৌঁছানোর জন্য দুজনকেই একটা নকশা দেয় এবং বলে, যেমন যেমন তোমরা এগিয়ে যাবে পিছনের রাস্তাটা পরিবর্তিত হতে থাকবে, কমলম ফুল এবং শক্তিপুঞ্জ পাওয়া মাত্র আমাকে মনে করবে আর তোমরা এখানে পৌঁছে যাবে, জাগ্গা আমার কাছেই থাকবে। গোগো রাস্তা এ নেয় এবং ধামাকা সিং রাস্তা বি নেয়। তুমি কি এই নকশাটা দেখে বলতে পারবে গোগো কি পাবে, শক্তিপুঞ্জ না কমলম ফুল? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। গোগো কমলম ফুল পাবে এবং ধামাকা সিং শক্তিপুঞ্জে পাবে। অন্যদিকে কুশল এবং কিম নিশানচির সাথে মায়াবী দরজায় দুনিয়াতে আছে। নিশানচিটাকে ম্যাপে রাখা মাত্র সেটা যে কোনো কারো লোকেশন বলতে পারে। কুশল সেটা সাহায্যে বুঝে যায় যে গোগো মায়াবী গাছের দুনিয়াতে আছে। কুশল মায়াবী গাছের দুনিয়ায় যাওয়ার চিন্তা করে। তখন কিম বলে, আমাদের উল্টোপুল্টো দুনিয়াতে গিয়ে অন্য চাবিটা হাসিল করতে হবে। তারা ভাবা মাত্র সামনে কালো ধোঁয়া চলে আসে এবং তাদের সামনে চারটে দরজা চলে আসে। এগুলোর মধ্যে একটা দরজা দরজার দুনিয়া থেকে তাদের স্বাধীন করবে এবং উল্টোপুল্টো দুনিয়ায় তাদের পৌঁছে দেবে। ভাবো এবং আমাকে বলো কোন দরজাটা বেছে নেওয়া উচিত কুশল এবং কিমের। সামনে উল্টোপাল্টা দুনিয়া আছে, তার মানে সব কিছু উল্টোপাল্টা হবে। 4 নম্বর দরজায় ওয়েলকামটা উল্টো লেখা আছে। ওটাকে আয়নাতে দেখবো তো ওটা সোজা দেখাবে, বাকি দরজাগুলোতে সব সোজা লেখা আছে। কুশল এবং কিম এই দরজাটা খোলে এবং তার মধ্যে চলে যায়। ভেতরে যাওয়া মাত্র তারা দুটো রাস্তা দেখতে পায়। এই দুটোর মধ্যে একটা রাস্তা ভুল, একটা রাস্তা ঠিক। তুমি কি দেখে বলতে পারবে কোন রাস্তাটা সঠিক এবং কোন রাস্তাটা ভুল? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। দুজনেই বুঝে যায় যে এটা উল্টোপাল্টা দুনিয়া, অর্থাৎ সঠিকটা সঠিক হবে না, সব কিছু উল্টোপাল্টা হবে, অর্থাৎ রাস্তা বি সঠিক যেখানে লাভা বইছে। দুজনেই সেই রাস্তাটা নেয় এবং লাভার উপর চলতে চলতে ওই পারে পৌঁছে যায়। অন্যদিকে গোগো কমলম ফুলের সন্ধানে এগিয়ে যায়। তাকে একটা গাছ ধরে ফেলে, তাকে ওই গাছটা খেতে চলেছিল। কিন্তু তখনই গোগো তাকে বলে যে আমি তোমাকে কমলম ফুল এনে দেবো। এটা শুনে গাছটা খুবই খুশি হয়ে যায় এবং গোগোকে ছেড়ে দেয়। এইভাবে গোগো রাস্তার সব গাছকে এই বলে এগিয়ে যায়। কিছুক্ষণ পরেই গোগো জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। কিন্তু এখানে তো সব দিকেই ফুল আর ফুল, আর অনেক ফুল একই রকম দেখতে। এবার এই ফুলগুলোর মধ্যে গোগো কিভাবে বুঝতে পারবে যে কোনটা কমলম ফুল? গোগো জলাকটির মুখোশটা বাইরে বার করে এবং মুখোশটাকে এটা জিজ্ঞেস করে। তো মুখোশটা তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করে, বলো একটা গাছে 5টা পাখি বসে আছে, তাদের মধ্যে 2টো পাখি ওড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে গাছে কটা পাখি বেঁচে আছে? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। পাখিগুলো ওড়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ওড়েনি, তাহলে গাছে 5টা পাখিই থাকবে। গোগো এটা জবাব দিয়ে দেয়। গোগো এটা জবাব দেওয়া মাত্র একটা জাদু হয় এবং গোগোর সামনে কমলম ফুলটা চলে আসে। গোগো কমলম ফুলটা হাতে নিয়ে ধামাকা সিংকে মনে করে এবং গোগো সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে ধামাকা সিং নকশা অনুযায়ী এগিয়ে যাচ্ছিল, যেখানে সে পাথরের ব্রিজ পায়। ধামাকা সিং পাথর 1, 3, 7, 13, 21 জাম্প করে। সামনে তাকে
সঠিক পাথরে পা দিতে হবে। তার সামনে 29, 31 এবং 33 নম্বর পাথর আছে। ভাবো এবং আমাকে বলো কোন পাথরের ধাম আমাকে সেখানে লাফানো উচিত। তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও। নাম্বারগুলোর মধ্যে পার্থক্য দেখো। 3 এবং 1 এর মাঝে আছে 2, 7 এবং 3 এর মাঝে আছে 4, 13 এবং 7 এর মধ্যে আছে 6, 21 এবং 13 এর মাঝে আছে 8। অর্থাৎ পার্থক্যটা 2-2 করে বাড়ছে। তো পরবর্তী ডিফারেন্স হয়ে যাবে 10। তাহলে 21 + 10 হয়ে যাবে 31। ধামাকা সিং 31 নম্বর পাথরে পা দেয় এবং ব্রিজটা পার হয়ে যায়। ধামাকা সিংয়ের খিদে পেয়েছিল। সে সামনে 3টে গাছ দেখতে পায় যেগুলোতে ফল ছিল। তুমি কি 3টে গাছ দেখে বলতে পারবে তার কোন ফলটা খাওয়া উচিত? এ বি না সি? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। প্রথম গাছের নিচে দেখো পোকা মরে পড়ে আছে। হতে পারে এই ফলগুলো খেয়েই হয়েছে আর ফলটা বিষাক্ত। তৃতীয়টা একটা শুকনো গাছে আছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এটাও সঠিক নয়। দ্বিতীয় গাছটা সঠিক হবে। ধামাকা সিং ফলটা তোলে এবং খেয়ে নেয়। তার ফলটা খাওয়া মাত্র একটা গাছের ঝুড়ি আসে এবং তাকে ধরে ফেলে। তুমি আমার জঙ্গলের ফল কেন খেয়েছ? আর তখনই গাছটা রেগে তাকে দূরে ফেলে দেয়। ধামাকা সিং উঠতে উঠতে একটা গাছের মগডালে গিয়ে পড়ে, যেখানে সে শক্তিপুঞ্জ পেয়ে যায়। ধামাকা সিং শক্তিপুঞ্জটা নিয়ে নিচে নেমে যায়। তখনই সেখানে গোগো পৌঁছে যায়। গোগো কমলাম ফুল এবং শক্তিপুঞ্জ মুখোশটাকে দিয়ে দেয় এবং মুখোশটা কমলাম ফুল এবং শক্তিপুঞ্জটা খেয়ে নেয়। আমার শক্তি ফিরে আসছে, ধন্যবাদ গোগো। এবার আমি ওই গাছটার সাথে লড়তে পারবো। মুখোশটা ধামাকা সিং এবং গোগোকে নিয়ে গাছটার কাছে পৌঁছে যায়। তারা সেখানে যাওয়া মাত্র অনেক ধোঁয়া হয় এবং গাছের হাত থেকে জগ্গাও ছুটে যায়। তারপর মুখোশটা 3 জনকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। কুশল এবং কিম সামনে আয়না দেখতে পায় এবং সব আয়নাতেই কুশলের রিফ্লেকশন ছিল। তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক আয়নাটাকে ভাঙতে হবে। তুমি কি দেখে বলতে পারবে কোন আয়নাটা সঠিক? এ বি না সি? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। তৃতীয় আয়নাটা ভুল। সেটাতে কুশলের প্রতিবিম্ব ভুল আসছে আর এটা উল্টোপাল্টা দুনিয়া। অর্থাৎ তৃতীয় আয়নাটাই সঠিক। কুশল সেই আয়নাটা ভেঙে দেয়। তাহলে তার সামনে থেকে সব আয়না গায়েব হয়ে যায়। দুজনে এগিয়ে যায়। তো সামনে তারা সূরজ ডুবতে দেখতে পায়। কিম কুশলকে বলে, সূরজ ডুবার আগে আমাদেরকে উল্টোপাল্টা দুনিয়া থেকে বেরোতে হবে। এখানে থাকা সেফ হবে না। এবার নকশার হিসাবে তাদেরকে নর্থে যেতে হবে। তোমরা কি বলতে পারবে নর্থে যাওয়ার জন্য তাদের কোন রাস্তাটা নিতে হবে? ডান দিক না বাঁ দিক? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। এটা উল্টোপাল্টা দুনিয়া, তাই সূর্যটা পশ্চিম দিকে নয় পূর্ব দিকে ডুববে। অর্থাৎ সামনে ওয়েস্ট নয় ইস্ট আছে, আর নর্থ সবসময় ইস্টের বাঁ দিকে থাকে। তো কুশল এবং কিমকে বাঁ দিক নেওয়া উচিত। দুজনে লেফট নেয় এবং এগিয়ে যায়। দুজনকেই সূর্য ডোবার আগে উল্টোপাল্টা দুনিয়া থেকে বেরোতে হবে। কিন্তু তারা কি বেরোতে পারবে? এদিকে গোগো জগ্গা এবং ধামাকা সিং এবার কোন দুনিয়াতে যাবে? এগুলো সব আমরা দেখবো পরের এপিসোডে।